الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صدق الله العظيم সম্মানিত উপস্থিতি দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের অন্যতম ইসলামী মিডিয়া আলোচক জনাব হযরত মাওলানা নুরুল আমিন মেহেদী সাহেব খতিব চট্টগ্রাম লেক ভিউ জামে মসজিদ তিনি আমাদের সামনে উপস্থিত রয়েছেন মহতারাম আপনাকে ধন্যবাদ এবং আমাদের সামনে উপস্থিত আছেন জাতীয় মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ আপনাদেরকে তো আজকে সংক্ষিপ্ত আমরা যে বিষয়টি নিয়ে মহতারাম আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথম আমি আলহাজ হযরত মাওলানা মাহদী সাহেবকে জিজ্ঞেস করব এবং জানতে চাইব যে আজকে সারা বাংলাদেশে বিশেষ করে মুসলিম বিশ্বের অনেকগুলি রাষ্ট্রে আজকের এই মহামারী করোনা উপলক্ষে মসজিদ বন্ধ প্রাথমিক অবস্থায় করলেও কিন্তু পরবর্তীতে আবার কিন্তু মসজিদ খুলে দেওয়া হয়েছে এই অল্প সময়ে খুলে দিছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উনি বলছিলেন না যে কোনো পরিস্থিতিতে আরও ভয়াবহ পরিস্থিতি হলেও আমাদের দেশে মসজিদ আমরা খোলা রাখবো তাহলে আল্লাহ তাআলা ওনাদের এই বিশাল রাষ্ট্র বাংলাদেশ থেকে বড় ওখানের মহামারী কমে আসছে এবং এই ইন্দোনেশিয়ায় রীতিমতো একদিনের জন্য বন্ধ করে নাই ওইভাবে অন্যান্য মুসলিম রাষ্ট্রে একই অবস্থা কিন্তু আমাদের দেশের মুফতি আনে খারাপ আমাদের দেশে হল আমাদের ভিতরে দুই পাঠ হয়ে গেছে এবং বিজ্ঞ হল আমাদের ভিতরে সারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেম শ্রেণীর আলেম যারা হযরত আল্লামা আমর সাহেব সাহেবজুর প্রথমে ওনার নির্দেশে এবং ওনার সাথে যারা একমত ওনারা সবাই মতামত দিয়েছেন ইসলাম ফাউন্ডেশনে যে এটা নামাজ পাঁচজন অক্তিয়া নামাজে দশজন জুমাতে এছাড়া আর থাকবে না কিন্তু পরবর্তীতে মানুষের হাহাকার মুসল্লিরা দোয়া করতে পারে না নামাজ পড়তে পারে না মুসল্লিদের কান নাই আবার আমর সাহেব চৌধুরী এটা তুলে নিয়ে ওই কয়েকদিনের ভিতরে হুজুরে আবার লিখিত একটা পত্র পাঠাইছেন চিঠি ওখানে বলা হয়েছে যে যেন আবার আমাদের মসজিদের দরজা খুলে দেওয়া হয় এটা নিয়ে গতকালকে ইসলাম ফাউন্ডেশন বৈঠক বসছে সমতা হয় নাই আজকে নাকি আবার বৈঠক হবে আজকে 22 তারিখ না আজকে 22 তারিখে এই 22 এপ্রিল আবার মিটিং হবে কিন্তু আমরা আপনাদের কাছে আমি মাহদী সাহেবের কাছে জানতে চাই যে এই মুহূর্তে এটা কি বন্ধ রাখবে নাকি খুলে দেওয়া উচিত আপনার কি মতামত এই বিষয়ে ধন্যবাদ আপনাকে আপনি কোটি কোটি মুমিনের অন্তরে লুকায়িত একটি ক্ষোভ বা একটা দুঃখের কথা আজকে প্রকাশ করলেন যে এই মুহূর্তে যখন আসমানি যে গজব আমাদের উপর আসছে এটা গজবই বলতে হবে আমাদের আমলের কারণে হয়েছে এই করোনা ভাইরাস যখন আসছে আমরা বেশি বেশি মসজিদমুখী হওয়ার কথা ছিল আমার সেটা হচ্ছিল আমরা দেখেছি আজ থেকে 20 দিন আগে যখন আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন থেকে বা অন্যান্য সংস্থা থেকে মসজিদে মুসল্লির সীমিতকরণের এই আদেশ আসার আগে এইভাবে মুসল্লিদের ঢল নেমেছিল আপনি নিশ্চয়ই আপনি একজন খতিব আপনিও লক্ষ্য করেছেন আমরা ফজরের সময় যে পরিমাণ মুসল্লি দেখেছি সেটা জুমার সময়ও দেখেছি দোয়ার মধ্যে সবাই মনে করছে যে এখন আমাদেরকে মসজিদমুখী হতে হবে এবং এটাই হওয়ার কথা ছিল যেহেতু আল্লাহ পাক নিজে বলছেন ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ তার সাথে অত্যাচারী জালেম কে হতে পারে যে মানুষকে মসজিদে যেতে বাধা দেয় কিন্তু আমাদের দেশের এবং আরব দেশের কিছু ওলামায়ে কেরাম বা মুফতিয়ানে কেরামের কিছু ফতোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সাল্লু ফি রিহালিকুম আমি একটু আগেও আমার ওস্তাদ আপনি ছিলেন মানব বজলুল হুজুর ফোন করেছিলেন আমার ছোটোকালের ওস্তাদ তো হুজুরকে বললাম হুজুর রেহাল মানে তো ঘর না যে তোমরা ঘরে নামাজ পড়ো রেহাল মানে বাহন একটা কাফালায় ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ সাথে পরিবারও ছিল উটের উপরে সওয়ার ছিলেন বিভিন্ন সওয়ারি অবস্থায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হুজুর বলেছেন তোমরা যে যে অবস্থায় আসো কাফালার মধ্যে তোমার যে উটের সওয়ারে আসো যে উটের পিঠে তারা ওই অবস্থায় নামাজ আদায় করো কিন্তু আমরা সেখান থেকে ফতোয়া বের করলাম থাকতে পারে ওলামায়ে কেরামের একতলাফ থাকতে পারে যে তোমরা সল্লুফি বুয়ুতিকুম বানালাম এটাকে তো আসলে সত্য কথা হলো মোমেন আল্লাহর ঘরে যেতে চাই কারণ মোমেনের যাওয়ার ঠিকানা শেষ ঠিকানা হলো আল্লাহর ঘর কোনো রাজা বাদশাহ কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধানের কাছে মুমিন যাবে না মুমিন যাবে আল্লাহর কাছে সেটা যাওয়ার সঠিক জায়গা হলো মসজিদ আপনি চাচ্ছেন যে আপনার মতামত হচ্ছে যে এই মুহূর্তে আল্লাহর ঘর খুলে দিয়ে এবং ডিস্টেন্স বজায় রেখে
দূরত্ব বজায় রেখে খুলে দিয়ে এরকম না, আগের মতো অবাধে আপনি প্রয়োজন বোধে কমিটি মসজিদের সামনে একটা স্যানিটাইজেশনের ব্যবস্থা করবে, প্রত্যেকে যেন তার হাত পরিষ্কার করে ভালোভাবে যায়, প্রয়োজনে মাস্ক পরে যাবে ভিতরে। কিন্তু মসজিদ সীমিত করা, মুসল্লি সীমিত করা, মুসল্লি নির্ধারণ করে দেওয়া, এখন খুশি কি পাঁচশো প্রতিভক্ত পাঁচজনও হয় না, এখন দেখা যায় ইমাম মসজিদে নামাজ পড়ে চলে, আজান দেয় সাজারে নামাজ পড়ে মসজিদটা বন্ধ করে চলে যায়, তাহলে তো আল্লাহর ঘর বিরান হয়ে যাচ্ছে, বিরান হয়ে যাবে। এবং যারা এখন মসজিদ ত্যাগ করলো অপারক যেতে পারছে না, এরা আর দেখা যাবে মসজিদ মুখে আর হবে না। তো এই জন্য আমাদের রাষ্ট্রীয় মাধ্যম, আমাদের ইসলামী ফাউন্ডেশন আছে সেখানের, এবং ওলামায়ে কেরাম আমাদের মুফতি এজাম যারা আছেন, তারা সম্মিলিতভাবে একটা সঠিক সিদ্ধান্ত, বিশেষ করে এই রমজানে আমরা কি করব, তারাবির নামাজ, তারাবির নামাজ করে যাচ্ছে, এইসব ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্তে এসে আমার মনে হয় মসজিদ যদি আমরা খুলে দেই, মসজিদগুলো যদি আবাদ হয়, আল্লাহ পাক এই গজব থেকে আমাদেরকে নিশ্চয় উদ্ধার করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি আমাদের সম্মানিত আরেকজন মেহমান জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব, চেয়ারম্যান কর্ণফুলী এবং মানবাধিকার কমিশন, এবং বিভিন্ন ব্যাংক ব্যালেন্স আদালতে বিভিন্ন ব্যাংকে অসংখ্য মানুষ রাস্তাঘাটে এমনকি মাকসারা পর্যন্ত হাঁটতেছে, বাজারে লাগানো একজন একজন সাথে, আর মসজিদে তো আমরা ওলামাই কেরাম এবং ইন্দোনেশিয়া পাকিস্তান ওলামাই কেরাম বলছে যে আমরা তিন হাত দূরে দূরে গ্যাপ রেখে তারপর মসজিদে উজু করে সাবান দিয়ে ঢুকতেছে, স্যানিটেশন ব্যবহার করে ঢুকতেছে, এরপরও মসজিদে অনেক দূরত্ব বাজার রাখি নামাজ পড়া হচ্ছে, তারপরও কেন মসজিদে আসলে মরে যাবে এই ধারণা বাজারে যে এভাবে একজন একজনের সাথে ঘেঁষে বাজার করতেছে, ওখানে কি কোনো ঝুঁকি নাই? শুধু মসজিদকে কেন ঝুঁকিপূর্ণ করলো, কোনো ইসলাম বিরোধী কোনো শক্তির এতে কোনো উৎসাহ এবং তাদের কোনো খুশির কোনো কারণ এর ভিতরে আছে কি না? আমি আপনার কাছে আপনার মতামত জানতে চাই যে মসজিদ এই মুহূর্তে নামাজের জন্য উন্মুক্ত করা দরকার কি না? আমরা সরকারের কাছে আবেদন আপনার। আপনাকে ধন্যবাদ। ন্যাশনাল এমপ্লয়মি হিউম্যান রাইটসের পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল কর্ণফুলির মাধ্যমে। মসজিদ হলো আল্লাহর ঘর, এ ঘরের রক্ষণাবেক্ষণ করা আল্লাহ রব্বুল আলমিন। এ ঘরের মধ্যে মানুষেরা ইবাদত করলে দিলটা পরিষ্কার হবে, মনটা পরিষ্কার হবে, সে কোনো অন্যায় কাজ করতে পারবে না। আল্লাহর ঘরে সেই মুআজাজাটা আছে। আমরা আল্লাহ রব্বুল আলমিন করুণা ভাইরাস পাঠাইছে, করুণা হিসাবে আমি মনে করি আমাদেরকে সংশোধিত হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য আমরা যেন মসজিদমুখী হই, কোরআনমুখী হই, এর জন্য আল্লাহ রব্বুল আলমিন করুণা ভাইরাস আমাদের কাছে নাজিল করেছে। এটা আমি আজাব হিসাবে নিচ্ছি না, এটা আমরা রহমত হিসাবে নিই। তাহলে পৃথিবীর মানুষ আনাচে কানাচে বেহাইয়াপনা, যে ইফতিজিন, দর্শন, হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ এমনভাবে বেড়ে গেছে, যার কারণে করোনা ভাইরাস আমাদের আমরা নিজের হাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে ফসাইয়ে দিয়েছে। আজ লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ আহত হচ্ছে, এটা শুধু আমাদের হাতের ফসল। যেমন বাজারকে আমরা এখন ওপেন করে দিলাম, হাজার হাজার মানুষ বাজারে, তাহলে মসজিদ কেন বন্ধ? মসজিদ হলো আল্লাহর একটা নিয়ামত, প্রদত্ত নিয়ামত, আর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলের মাধ্যমে বলছে মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা আর বাজার হলো নিকৃষ্ট জায়গা। নিকৃষ্ট জায়গায় এখন আমরা ওপেন বাবা হাঁটতেছি, আর যেখানে শান্তির জায়গা সেইখানে আমরা ইবাদত করতে পারছি না। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। কিন্তু আমি বলবো জাতীয় পরিবেশ মানবাধিকারের যেহেতু আমরা কাজ করি, আমরা বলবো মসজিদকে ওপেন করে দেওয়ার জন্য সিস্টেম তিনটা। মুসল্লিরা তো এমনি উজু করি নামাজ পড়ার জন্য ঢুকে, এবং ইমাম সাহেবের পিছনে আমরা দরকার হলে, মসজিদ হলো 20,000 জনের একটা মসজিদ, 50,000 জনের একটা মসজিদ, 1,000 জনের একটা মসজিদ, তাহলে আমরা 2 ফুট দূরত্ব করি করি আমরা নামাজ আদায় করব। এটা সিস্টেম করে দেওয়া দরকার। যদি ইসলামী ফাউন্ডেশন থেকে একটা সিস্টেম করে দেয়, তাহলে মানুষেরা ইবাদত করতে পারবে আর করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারবে। আর যদি এটা করা না হয়, তাহলে এর থেকে আরও বড় বিপদ আমাদের মধ্যে নেমে আসতে পারে। তারা কীভাবে মসজিদকে বন্ধ করে দিল, অথচ আর হেফজখানা, হেফজখানা বন্ধ করা উচিত হয় নাই। কারণ কেন? হাফেজারা তো একটি ঘরের মধ্যে বন্দি, তারা তো এমনি কোয়ান্টামে আছে, তাহলে তারা এখন কোরআন ভুলে যাবে,
এই ছোটো ছোটো মনিরা কোরআন থেকে যদি কোরআন প্রতিদিন যদি একটি একটি যদি খতমে কোরআন দেওয়া হয় তাহলে আল্লাহর রহমত এমনিই নাজিল হবে বাংলাদেশের উপর। আর যদি এই যে প্রতিটি মসজিদে যে খতম তারাবি হওয়ার কথা ছিল, এখন একটা মসজিদে যে রুলস জারি করছে একটা মসজিদে খতম তারাবি হবে না, তাহলে আমরা এই যে প্রায় 4 লক্ষ কত হাজার মতো মসজিদ আছে বাংলাদেশের কথা বলছি আমি, এই মসজিদগুলি যে খতম তারাবি হইতো তাহলে 4 লক্ষ কতটা খতম হইতো, এই খতমগুলি থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। পৃথিবী যে রহমত নাজিল হয় একমাত্র আমরা যে ক্ষমতাধর বলেন না কেন, শুধু আল্লাহর এই রহমতের কারণে আমরা ক্ষমতাবান হয়েছি। আল্লাহ যদি যেদিন ক্ষমতা খারিয়ে নেবে এদিন কেউ বাঁচতে পারবে না। তাই অনুরোধ করবো মসজিদকে আল্লাহর ঘর হিসাবে কুলি দেওয়ার জন্য, আর বাজারে যেভাবে মানুষ চলাফেরা করতেছে এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে অনুরোধ জানাব। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা তরুণ আমাদের এতক্ষণ আমাদের অতিথিবৃন্দের পক্ষ থেকে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন। আমি ওনাদের সাথে একমত হয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর ঘরে দরজা উন্মুক্ত করে দিয়ে সরকারি যে নির্দেশনা থাকবে, মানুষ সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে, দূরত্ব বজায় রেখে, স্যানিটেশন ব্যবহার করে, সবাই ভালো করে উজু করে, পাক পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদে যাবে, সরকার একটা আইন করে দেবে, ইসলাম ফাউন্ডেশন থেকে যে নীতিমালা দিবে আমরা সেটার আলোকেই মসজিদে সবাই নামাজ পড়তে চাই, আমরা আল্লাহকে সিজদা করতে চাই, এটা হচ্ছে আমাদের আজকের আলোচকদের মূল কথা। এবং যদি তা না করা হয়, আমরা যদি এই কথার উপর বিশ্বাস করি যে এই ভাইরাস আল্লাহর পক্ষ থেকে আজাব এবং পরীক্ষা হিসেবে আসছে, পাঁচজন যদি 10 জন যদি মসজিদে নামাজ করতে পারে তাহলে 5 জনের ভিতরে তো করোনা ভাইরাস ছড়া দিতে পারে, আর 5 জন যেখানে নামাজ পড়তে পারে এখানে 100 জন কেন নামাজ পড়তে পারবে না? দৃষ্টান একটু দূরত্ব বজায় রেখে, দূরত্ব বজায় রেখে আপনারা চাচ্ছেন যে দূরত্ব বজায় রেখে যেন নামাজটা যেন আদায় করার ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের জন্য, বন্ধ করে নাই কিন্তু আরো বেশি মুসল্লি যেন নামাজ পড়তে আদায় করতে পারে। জি জি, সেই সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের অতিথিরা আজকে এই অনুষ্ঠান থেকে সরকারের নিকট আরো 2 দিন রমজানের বাকি আছে এই আহ্বান আমরা জানাচ্ছি, আমাদেরকে আল্লাহর ঘর মুক্ত করে দিয়ে সরকার যতগুলো কঠোর আইন করে দিবে আমাদের নিরাপত্তার জন্য নিশ্চয় সেগুলোকে আমরা স্বাগত জানাবো। এবং যারা কেউ যেন মসজিদ বন্ধ করে দিয়ে কোনো ইসলামের বিরোধী শক্তি আল্লাহর কোনো শত্রু যেন এটাকে আনন্দের কোনো কারণ মনে করতে না পারে, এটাও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যে আমাদেরকে আল্লাহর ঘর খুলে দেন। এবং বিশেষ করে সারা দেশে, এবং আমাদের আরেকজন অতিথি জন আব্দুল সাহেব বললেন যে মাদ্রাসা ছোটো ছোটো হেফজখানা ওগুলির ভিতরে রাত দিন কোরআন তেলাওয়াত হয়, ওরা কোয়ারান্টাইনের ভিতরে এমনিতেই আছে, ওরা বাইরে যদি কোনো লোক ওখানে না ঢুকে তাহলে তো ওরা তো আর বের হলো না, ওরা ঘরের ভিতরেই আছে। এবং এই জন্য সেই ব্যবস্থাটাও যদি করে দেওয়া যায় বিবেচনা করে আমরা এটা সরকারের কাছে এবং ধর্ম মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাবো। এবং যারা দোয়া করছেন দোয়া করতে থাকুন, কিন্তু দোয়া সুন্নত মতো হইতে হবে। আমাদের দেশে শত শত কোরআন খতম পড়ছে মাগ লাগা দিয়ে, আল্লাহর কোরআন পড়া নিঃসন্দেহে প্রতিটা অক্ষর নেকির মালিক হবো আমরা, কিন্তু এভাবে কোরআন শরীফ মাইকে লাগাই দিয়ে পড়তে হলে সব মানুষ শুনতে হবে। কোরআনের সত্য হচ্ছে তেলাওয়াত করলে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামি ওলা, কোরআন যদি কেউ তেলাওয়াত করে তাহলে যারা দর্শক সামনে সবাই শোনা জরুরি, যেন এভাবে মাইক লাগাই দিয়ে ওপেন যেন না করা হয়। এবং আর একটা বিষয় সেটা হচ্ছে যে আজান দিয়ে রং শাখে গুলি বলে যে কোরআন হলো আল্লাহর কালাম, এটা শুনতে হবে, না শুনলে গুনাহগার হবে। যে মাইকে বলল আমি কসরাব কানায় আছি, ওখানে এখানে তালাওয়াত সেজদা আছে, আমি কিভাবে সেজদা দিব? তাহলে কোরআনকে আমাদের ঘরের অভ্যন্তরে পড়তে হবে মাইক দিয়া, যে থানার আন্ডারে মাইক দিয়া কোরআন পড়াচ্ছে। আমি থানার উদ্যোগ কর্মকর্তাকে এবং পুলিশ কমিশনারকে অনুরোধ করব এইরকম মাইক দিয়া কোরআন তালাওয়াত বন্ধ করার জন্য, কারণ না হয় এই কোরআনের অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা হচ্ছে। আমরা সাধারণ পাবলিক হয়ে বলতেছি, আর আশপাশে যারা অসুস্থ রুগী আছে তারা কষ্ট পাচ্ছে, যারা লেখাপড়া করতেছে তারা কষ্ট পাচ্ছে, তাহলে আমি তো কোরআন তালাওয়াত করবো মাইকের মধ্যে নাকি আমি মানুষকে কষ্ট দিব? এটা কষ্ট দেওয়া হচ্ছে। জি মোহতারাম, আমি আপনার কথা বুঝতে পেরেছি। তো সর্বশেষ আমরা ধর্ম মন্ত্রণালয় ইসলাম ফাউন্ডেশনের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের জন্য নামাজের ব্যবস্থা করে দিন, আল্লাহ তাআলা আপনাদের উপর রহমশীল হবেন। কোটি কোটি মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে রমজানে দোয়া করলে এবং কেয়ামুল লাইল পরে যদি দোয়া করে আল্লাহর কোরআন পরে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।